গানের প্রতি কখন থেকে আপনার ভালো লাগা শুরু হয়? আমার গানের প্রতি খুব ছোটবেলা থেকেই, যখন আমার বয়স 8 বছর তখন থেকেই আমার গানের প্রতি খুব ভালো লাগা। আচ্ছা, হাতে করি শুরু কিভাবে হয়েছিল আপনার? আমার হাতে করি শুরু হয়েছিল আমার ওস্তাদজির কাছ থেকে। আচ্ছা, আপনি মিউজিকের উপর কি কোনো পড়াশোনা করেছেন এবং সেটা কোথায় থেকে? হ্যাঁ, আমি মিউজিকের উপরে পড়াশোনা করেছি, সেটা শান্তিনিকেতন, এটা কলিকাতা, শান্তিনিকেতন থেকে আমি পড়াশোনা করেছি। শাস্ত্রীয় সঙ্গীতের উপরে আমি ডিপ্লোমা করা হয়েছে। আচ্ছা, কার অনুপ্রেরণায় গান গানে আসলেন? গানে আসাটা আমার আমার অনুপ্রেরণা ছিল আমার দাদি, আর স্বাধীন বেতার কেন্দ্রের শিল্পী সে আমার গুরুজি বলেন, আমার গার্ডিয়ান বলেন, তার কাছ থেকে মমতা আব্দুল জব্বার। আপনি কার হাত ধরে বেড়ে ওঠা এবং আপনার গুরুকে? আমার গুরু তো অনেকেই, আমি সায়ানট থেকে কোর্স করেছি, আমার গুরু অনেকেই আছে। মানে কার কথা বলবো, এখানে শিশু একাডেমি থেকেও আমার ওইখানে অনেক গুরুজির আছে। আর অনুপ্রেরণা আমার আব্দুল জব্বার, মোহাম্মদ আব্দুল জব্বার, ওনার অনুপ্রেরণাতেই আমি এতটুকু আশা। কী ধরনের গান করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি বেসিক্যালি সব টাইপেরই গান আমার কোর্স করা হয়েছে, আধুনিকের উপরে করা হয়েছে, আর নজরুলের উপরে করা হয়েছে, রবীন্দ্রসঙ্গীতের উপরেও করা হয়েছে। বেসিক্যালি আমি লালন গীতিটাই স্বাচ্ছন্দ্য বোধ করি গাওয়ার, লালনের উপরেও আমি ডিগ্রি নেওয়া হয়েছে। এই পেশায় না আসলে আপনি কী করতেন? এই পেশায় না আসলে আমি দেশের জন্য সেবামূলক কাজ করতাম। এখন পর্যন্ত আপনি কয়টা গান করেছেন? তা তো হিসাব নেই, ছোটবেলা থেকে গান করতে করতে আসলাম, কতগুলো গান করেছি তাও নিজেও জানি না। তো অ্যালবাম অ্যালবাম বের হয়েছে, অ্যালবামের কিছু কাজ করেছি অনেক অনেকগুলাই। হ্যাঁ, প্রায় 8-10টা করা হয়েছে, আর সামনে আরও কাজ করব। আচ্ছা, আপনার প্রিয় সিঙ্গার কি? আমার প্রিয় সিঙ্গার হচ্ছে মোহাম্মদ আব্দুল জব্বার। আপনি কাকে আইডল মানেন? আমি ওই একজনকেই মানি। বর্তমানে আপনি কী নিয়ে ব্যস্ত? বর্তমানে আমার নিজের কিছু মৌলিক গান আছে, নিজেই লিখেছি, নিজে সুর দিয়েছি, নিজেই গাওয়ার চেষ্টা করব যদি দর্শকদের ভালো লাগে। আচ্ছা, আগামী 2 বছর পর আপনি আপনার নিজেকে কোথায় দেখতে চান? আগামী 2 বছর পর আমি আমাকে দেখতে চাই ভালো একজন প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে দেখতে চাই। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আছে আমার হাজবেন্ড আছে, বাচ্চা আছে, একটা বাবু আছে। এই দর্শকদের উদ্দেশ্যে যদি আপা কিছু বলতেন? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা ভালো মানের গান শুনবেন, বাংলা গান শুনবেন, বাংলা গান দেখবেন, এটাই আশা করি।